Hello, me Krishna Sampam. Anarki Kacharin Chiyat Karunayavati Nakkalukhujau Kanakavatatau Sankirtanai Kachikarau Kamalaya Taksau Vishramtau Diyavarau Yugadharma Palau Vande Javatriya Parau Karunavatarau Gunapar চৈতন্য চৈতাম্বর ভেতরে কোন কোন অধ্যায়ের উপরে কোন কোন শ্লোক অঙ্গ লঙ্ঘয়তে শৈলম মুখম আবর্তৃপা বন্দে কৃষ্ণ চৈতন্য স্থলম পাশাপাশি মুখম করুতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গৃহ যৎকৃপা ব্যবহার করিস তাহলে তুই কুড়ে খাপ হয়ে যাবি, লাভ তো কিছু হবে না। জীবনটাকে যদি মাত্র ভোগের ইন্ধন রূপে ব্যবহার করিস তাহলে তুই কুড়ে খাপ হয়ে যাবি। আগুনে পুড়ে কাও আগুনে রাজনরা গান গাইছেন, হা মায়া রাক্ষসী অনল রূপিণী, হা মায়া রাক্ষসী অনল রূপিণী, কৃষ্ণ সেবা সুখ আশা সংহারিণী, হা মায়া রাক্ষসী অনল রূপিণী, কৃষ্ণ সেবা সুখ আশা সংহারিণী, হে বাদ সাধিবি জীবনেও না জানি, সাধের কৃষ্ণ সেব্য দেহ, সাধের কৃষ্ণ সেব্য দেহ, দহিলি কামাগুনে রাজকীয় আমার এখার জীবনে। তোদেরকে এত বললাম তোরা কিছু নেই, পুরে খাই হবি, লাভ কি হবে? কিছু নেই, কিছু এ কর, কুকুর শিয়ালেও তো ইন্দ্রিয় সেবা করছে, তুইও সেটা করবার জন্য লালাই তো, তাহলে কুকুরের চাইতে তোর তফাৎটা কি? ফোনে একটা কাপড় নাই, তোর ফোনে একটা কাপড় আছে, হয়ে গেল। আমার কথাটা শোন, আমার মুখের পানে একটু টাকা, সখীমার পত্র, সেবক চাইবে শ্রীগুরু দেবের সুখের পানে আত্মার মুখের পানে চরণ পানে তাকাইবার তাহার কোনোই প্রয়োজন নাই। সব ভাব আর কি করে হবে? আমার কথা ভাবিস একটু, আমাকে একদম ফেলে দিস না, পুরনো চাল ভাতে বাড়বে এক সময়, আমাকে ফেলে দিস না। জয়গুরু, তোর আমায় কখন ফোন করবি? কালকে করবো। হ্যাঁ, আর এই শ্লোক গুলো ভালো করে তোর বাংলা অনুবাদ গুলো বোঝ। চৈতন্য চন্দ্রামৃত নমঃ চন্দ্রায় কোটি চন্দ্রা নমঃকিসে প্রেমানন্দাব্ধি চন্দ্রায় চারু চন্দ্রাংশু হাসিনে। কত সুন্দর শ্লোক, কত সুন্দর কথা। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনস্কেত সেবামূঢ় বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাত। একদম এখান থেকে ফোন করা কি বলা হবে না? কিছু নেই, কিছু কর, কৈবল্য নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে দুর্নাম কেন্দ্রীয় কাল সত্য পটলি প্রখ্যাত রমেশ্রায়তে বিশ্রম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রা বিশ্ব পিতায়তে যৎকার কটাক্ষ বৈভব বতাং তং গৌরং স্তুম। কৈবল্য নরকায়তে শিরশ পুরাকাশ শঙ্করাচার্য যে কেবলা মুক্তির কথা বলেছেন, সেই কেবলা মুক্তিকে মনে হবে যেটা নরক যন্ত্রণা,
ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে স্বর্গ স্বর্গকে মনে হবে একটা অলিক মিথ্যা কল্পনা আকাশ কুসুমের মতন। সম্পূর্ণ সুখায়তে শাস্তে বলছে সংসারটা কেবল দুঃখ কেবল দুঃখ, মনে হবে সংসার একান্ত সুখময়, কারণ মাত্র মনুষ্য দেহেই হরিভজনের সুযোগ, দেবতা হলেও হরিভজন করা যাবে না। সম্পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিষ্ট কৃতায়তে ব্রহ্মা ইন্দ্রকে মনে হবে এরা পরিপূর্ণ অধিকার পান নাই মানুষ যা পেয়েছে হরিভজন এবং আত্যন্তিক কল্যাণ লাভের পথে। যত কারুণ্য কটাক্ষ বৈ ভগবতাং, যার করুণা লাভ হলে মানুষের এই রকম মানসিকতার বিকাশ হবে, এরকম ভাবে চলতে পারবে তং সেই গৌরং গৌরকে তুম সব করি ভালো করে এগুলো ভালো করে পড়, চ্যালেঞ্জ করে হবে জীবনে কিছু কর, তাহলে কি হবে আমায় বলতো? একটা কুকুরের সঙ্গে তো তফাৎ কি ভেবে দেখিস, তারপরে একটা প্যান চুড়ি কাপড় নাই তোর আছে, তাই গেল দেখা হলে কথা হবে। আমি যে তিন শ্লোকের কথা বললাম, হ্যাঁ চৈতন্য জয় এখানে আমার বাড়িতে দাঁড়িয়ে অপক্ষয় করে করছিস কেন, সেটা কোনো কখন জায়গায় তোর যেতে হবে আর তা নাহলে দেরি যেতে হবে, আর তাহলে একটা জায়গার মধ্যে ঢুকে যেতে হবে, কথা বুঝে গেল? হ্যাঁ এই হলো গিয়ে কথা, আমার কথা কিছু খেয়াল রাখিস মঙ্গল হবে। দেখলাম বিরক্ত হলি না তো? না না আমি এখনই গ্রন্থ খুলছি, এখনই গিয়ে চৈতন্যচরিত আমি তো খুলছি। ভালো করে গ্রন্থ দেখ তবে তো বুঝবি, তবে আনন্দ হবে, দেখবি তুই ভালো হবে, খুব আনন্দ হবে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। জয় গুরু, জয় গুরু শঙ্কর।